তুমি হেল্প নিতে পারো কিন্তু বিশু ভাইয়ের কাছে না। আচ্ছা বুঝতে পারছি। বিজয় টিভির এক আয়োজনে অতিথি হিসেবে ছিলেন চিত্রনায়িকা শবনম বুবলি, শরীফুল রাজ ও নির্মাতা মিশুক মুনি। অনুষ্ঠানের এক বিশেষ সেগমেন্টে বুবলিকে বলা হয় চেহারার খুব সামান্য অংশ দেখে বলতে হবে নায়িকার নাম। মূলত সেটি ছিল অপু বিশ্বাসের ছবি। চলুন দেখি বুবলি অপুকে চিনতে পারল কিনা। তুমি হেল্প নিতে পারো কিন্তু বিশু ভাইয়ের কাছে না। আচ্ছা বুঝতে পারছি, অপু বিশ্বাস। আপনার কি একমত? একমত? ওকে দেখা যাক। ইয়েস, উত্তর সঠিক হয়েছে। কিছুদিন আগে ছিল সাকিব খানের জন্মদিন। সাকিবের জন্মদিনে আপনি কি কি করেছেন জানতে চাইলে বুবলি বলেন, সেই দিনটা তো আসলে যেটা হয়েছে শেজাদকে নিয়ে বাসায় যে আমরা কেক কাটতে গিয়েছিলাম। আর উইশটা আসলে সবসময় করা হয় যেটা, সেটা হচ্ছে মন থেকে অনেক বেশি দোয়ার ভালোবাসা থাকে, যেন ওনাকে আল্লাহ সবসময় সুস্থ রাখে, ভালো রাখে। তো এই উইশটা সবসময় করি। উনি আসলে হয় কি, যখন খায় প্রচুর খেতে পছন্দ করে, আবার যখন দেখা যায় ডায়েট করছে তখন একদমই মানে ক্রাশ ডায়েটে চলে যায়, দেখা যায় ওয়ান উইকের মধ্যে সে তাকে রিডিউস করে ফেলতে পারে। আপনি কখন খুব বেশি কষ্ট পান বা বিব্রত বোধ করেন জানতে চাইলে বুবলি বলেন, যাদের সাথে আমার কোনো ঝামেলা নেই অথচ তারাই আমার সাথে আক্রমণাত্মক আচরণ করেন, এরকম ঘটনায় আমি খুবই কষ্ট পাই। ও আমাকে যদি কেউ ওরকম করে, আমার হয় কি, আমার এই চলার পথে তো অনেকে আমাকে খুব বাজেভাবে অ্যাটাক করতে চায়, অনেক সময় কাজের ক্ষেত্রে অনেক বাধা পাই, যাদের সাথে আমার কখনো কোনো দিনও কোনো প্রবলেম নাই তারাও দেখি। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আমি কখনোই নেগেটিভিটির বদলে নেগেটিভিটি ছড়াতে চাই, আমার মনে হয় যে আমি সবসময় পজিটিভিটি ছড়াতে চাই। ঘৃণা বা গসিপের বদলে আমি সেটা করতে চাই না, আমি ভালোবাসা ছড়াতে চাই।